Tanisha! তোমার মতো খ্যাত কি করে বুঝবে আমার সম্মান কত উঁচুতে? জামাই বাবা যেহেতু উত্তেজিত কেন? আমার বাবা জি হলো এই এলাকার গরজামাই সমিতির সভাপতি। আমাদের জন্য কত গর্বের কথা সম্মানের, তা তুই জানিস আর তুই তার কথা শুনিস না। আজ যেন বাবা জি কেন আমি কোনো বিচার না দেয়, ঠিক আছে? আচ্ছা তোরা কথা বল, আমি তোমার যে স্পেশাল বোন তার সাথে থাকলে মন আবার ভালো থাকে না। আচ্ছা দুলাভাই বাদ দেন, আজকে আমার মনটা অনেক ভালো। কেন, তোমার আবার কি হলো? আরে আমার তো কিছু হয়নি, মন ভালো তো আপনার জন্য। আপনি না কে এলাকার বরজামের সমুদ্রের সভাপতি হয়েছেন, আমাদের স্কুলের সবাই আমাকে দেখে বলা বলি করছিল আর আমাকে দেখাতে। ও আমার কি যে আনন্দ হচ্ছিল! আরে তুমি এটুকুতেই এত খুশি, বাকিটা জানলে তো ফিদা হয়ে যাও। তুমি যদি কাউকে পছন্দ করো ওকে সোজা আমার কাছে নিয়ে আসবে, ওর সাথে তোমার বিয়ে দিয়ে ওকে আমি আমার ঘরজামাই সমিতির সাধারণ সম্পাদক বানিয়ে নিব। তখন দেখবি তোমার কত সম্মান আর সম্মান। তুমি যদি লাইনের পিছনে থাকো সবাই তোমাকে সামনে নিয়ে আসবে, এমনকি রিস্ক খেলা পর্যন্ত তোমার কাছ থেকে ভাড়া নিতে চাইবে না। সত্যি তো না ভাই, তাহলে আপনি এটাই করবেন, কারো কথা শুনবেন? আরে সর সর সব, দূর থেকে কথা বল, তোর মুখ থেকে গোবরের গন্ধ আসে। আমার মেহমান না, ওর মতো লোক যদি আমার মেহমান হয় আমার মান সম্মান থাকবে? ওকে ভালো করে বলে দিও ও বাইরে যা, আমি কারো কাছে আমার পরিচয় না দেন। তবে হাসাহাসি করে আর বলে কত বোন জামাই বলে ঘর জামাই থাকে, শুধু ঘর জামাই না আমার বলে ঘর জামাই সমিতির সব আপত্তি। কি বললি তুই? কি গো মার, হ্যাঁ আপনি তো কোনো লজ্জা সরমি নেই, লজ্জা থাকলে কি কেউ আমার ঘর জামাই নাকি? আমার লজ্জা সরম নাই, এত বড় কথা তোর এত সাহস? না সুস্থ তো আমি দেখতে পাবো। নির্যাতন আর একমুঠো মার্ডার, এই দুই মামলা দিয়ে তোর চালান করে দিবে। স্যার স্যার আপনি মনে আমার চিনেন নাই। চুপ, তোর আমি ভালো করে চিনি। তুই হইলি গরজামা সমিতির সভাপতি, তোর নামে অনেক অভিযোগ আছে। তুই এই এলাকার ভালো ভালো পোলা বাইনা থেকে গরজামাই বানাতেছ, এবার দেখ তোর আমি কি শিক্ষা দিই। বলছিলাম স্যার আপনিও আমাদের সাথে যোগ দেন, আপনার আমি আমাদের সমিতির সাধারণ সম্পাদক বানাই দিব। তাইলে আর গুষ্টুষো খাইতে হইব না, চোরের পিছনেও দৌড়ান লাগবো না, রাজার হালে জীবন কাটাইবেন, রাজার হালে।
আগে তুই তোর নতুন শ্বশুর বাড়িতে পাঁচ বছর খাইকায় রাজার হালে জীবন কাটা, তারপরে আমার কথা চিন্তা করিস। এখন চল।